অনেক সময় বাচ্চারা যখন তখন আইসক্রিম খাওয়ার বায়না ধরে, আবার আমাদেরও কিন্তু মাঝে মাঝে হুটহাট খেতে ইচ্ছে করে। ঠিক তখন যদি বাড়ির ফ্রিজে আইসক্রিম না থাকে কি করবেন? আসসালামু আলাইকুম দর্শক, কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সেই সমাধান নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো জাদুর আইসক্রিম, বা ফ্রিজ ছাড়াই কিভাবে 5 মিনিটে আইসক্রিম জমাতে পারবেন সেই পদ্ধতি। আসলে এই প্রসেস সম্পর্কে আমি যেদিন জানতে পারি আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর আমার কাছে ব্যাপারটা এত ইন্টারেস্টিং ছিল যে আমি এটা ঘরে তৈরি করি, এবং যখন আমি এটা তৈরি করে সাকসেসফুল হই তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। 1/3 কাপের মতো নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। অবশ্যই লিকুইড দুধটা ব্যবহার করতে হবে, আর সেটা যেন হোল মিল্ক বা ফুল ক্রিম দুধ হয়, যেটাকে বলা হয় খাঁটি গরুর দুধ। কোনোভাবে গুঁড়া দুধ গুলে ব্যবহার করা যাবে না। 1/2 কাপ পরিমাণ আমি হুইপিং ক্রিম নিচ্ছি। হুইপিং ক্রিমের পরিবর্তে আপনারা নেসলে বা ডানোর যে টেবিল ক্রিমটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন। যে কোনো টাইপের ক্রিম দিয়েই আসলে এই রেসিপিটা তৈরি করা যাবে। চিনি দিলাম আমি 3 টেবিল চামচ, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যেহেতু আমি ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি তাই ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। নেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আর এই লিকুইড দুধটা আর ক্রিমটা কিন্তু আমি ফ্রিজের ঠান্ডাটা ব্যবহার করেছি। এবার আইসক্রিমটা তৈরির জন্য দরকার হবে 2টো জিপলক ব্যাগ, একটা বড় একটা ছোট। এই ধরনের জিপলক ব্যাগ যদি না থাকে আপনারা যে কোনো প্লাস্টিকের মোটা ব্যাগ অথবা নর্মাল পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারবেন। একটা বাটি নিয়ে নিলাম, এর ওপরে ছোট জিপলক ব্যাগটা নিয়ে আইসক্রিমের যে মিক্সটা আছে সেটাকে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। ভেতরের বাতাসটাকে বের করে জিপলকের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা যদি প্লাস্টিক ব্যাগ অথবা পলিথিন ব্যবহার করেন সেটার ভেতরেরও বাতাসটাকে বের করে মুখটাকে ভালোভাবে গিট মেরে দিবেন, অথবা কোনো প্লাস্টিকের যে রাবার ব্যান্ড আছে সেটা দিয়ে আটকে দিবেন যেন ভেতর থেকে লিকুইডটা বের হয়ে না যায়। বরফের টুকরো নিলাম আমি প্রয়োজন মতো, এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আপনি যত বেশি বরফের টুকরো নিবেন আইসক্রিমটা কিন্তু ততই তাড়াতাড়ি জমবে। এবার বড় জিপলকের ব্যাগের মধ্যে আমি কিছু বরফের টুকরো নিয়ে নিলাম, আর সেই সাথে আমরা রান্না করার জন্য বা সাধারণত খাওয়ার জন্য যে লবণটা ব্যবহার করি, 4 টেবিল চামচ লবণ নিয়ে আমি 2 টেবিল চামচ এখন নিয়ে নিলাম বরফের মধ্যে, আর বরফের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। এই লবণটা বরফের টেম্পারেচারটাকে বজায় রাখতে সাহায্য করবে এবং এতে করে বরফটা তাড়াতাড়ি গলে যাবে না। এবার ঠিক মাঝে আমি সেই আইসক্রিমের মিক্স সহ জিপলকটাকে বসিয়ে ওপর থেকে আরও কিছু বরফের টুকরো দিয়ে দিলাম, আর সেই সাথে বাকি 2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার জিপলকের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। ওই একইভাবে আপনারা যদি পলিথিন বা মোটা কোনো ব্যাগ ব্যবহার করেন এটার মুখটাকেও বন্ধ করে দিবেন যেন ভেতরে কোনো বাতাস না থাকে। এবার আমি একটা মোটা টাওয়াল নিয়ে নিচ্ছি, আর টাওয়ালের ওপরে সেই বরফের ব্যাগটাকে নিয়ে নিলাম। এখন এটাকে চারিপাশ থেকে ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি, এতে করে বরফের যে ঠান্ডাটা আছে এটা আর আপনার হাতেও লাগবে না, আর সেই সাথে বরফের টুকরোগুলো খুব তাড়াতাড়ি গলেও যাবে না। এখন আর কিছুই করতে হবে না, জাস্ট এটাকে আপনার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করিয়ে দিতে হবে। এই 5 মিনিটে আপনার যদি হাত ব্যথা করে আপনি আরেকজনের হেল্প নিতে পারেন, তবে এটাও বলে রাখছি আমি যে পরিমাণ দিয়েছি সেই পরিমাণে যদি তৈরি করেন তাহলে 5 মিনিট লাগবে। আপনি যদি পরিমাণ আরও বাড়িয়ে করেন আইসক্রিমের তাহলে কিন্তু সময়টা আরেকটু বেড়ে যেতে পারে। ঠিক 5 মিনিট ঝাঁকিয়ে নেওয়ার পরে এবার আমি চেক করে নিচ্ছি আইসক্রিমটা জমলো কি না। আইসক্রিমের ব্যাগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা জমে গেছে। আর আমি বরফটা একটু দেখাচ্ছি, কিছু বরফ কিন্তু এখনো আস্তই আছে আর সামান্য একটু গলে গেছে। এবার আইসক্রিমটাকে আমি বের করে নিচ্ছি।
আর আইসক্রিমটাকে ভেতর থেকে বের করে নেওয়ার জন্য আমি একটা আইসক্রিম স্কুপার ব্যবহার করছি। আমি যে পরিমাণে আইসক্রিমটা তৈরি করলাম এতে করে বড় তিনটা স্কুপ হবে আইসক্রিমের। এবার আইসক্রিমটাকে আপনি চাইলে কেক সাজানোর স্প্রিঙ্কলস, চকলেট সস অথবা চকলেটের কুচি দিয়েও সার্ভ করতে পারেন। আপনাদের হয়তো মনে হচ্ছে এত ঝটপট তৈরি করে নেওয়া হয়েছে, আইসক্রিমটা মনে হয় খেতে একটু ডিফারেন্ট হবে। আসলে তেমন কিছুই না, সাধারণত ভ্যানিলা আইসক্রিম যেরকমটা থাকে সফটনেস এবং স্বাদের দিক থেকে ঠিক সেরকমটাই হবে এই আইসক্রিমটাও খেতে। এটা ঘরে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বটি ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।